কেমিস্ট্রি ইজ নট বিশ্বের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস টেনের চ্যাপ্টার 7 অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত ভিডিও। আমরা চেষ্টা করব এই অধ্যায়টিকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে, সেই জন্য ভিডিওগুলো কয়েকটি পার্টে আনবো। আজকে যেমন যে যে টপিকে আমি আলোচনা করবো সেগুলো ভিডিওতে অলরেডি লিখে রেখেছি, যে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার কারণ এবং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এই তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিকগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং যদি কেউ অধ্যায়টি সঠিকভাবে জানতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। চলো ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমে তেজস্ক্রিয়তার উৎপত্তিটা কোত্থেকে আমাদের জানতে হবে। প্রথমত তেজস্ক্রিয়তা এই ধর্মটা কিন্তু সব মৌলের নেই, কিছু কিছু ধর্ম যেমন সব মৌলের আছে, যেমন ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তার আয়নি ভবন বিভব, কিন্তু তেজস্ক্রিয়তা ধর্মটা কতগুলো বিশেষ মৌলের দেখা যায়। যে মৌলগুলো দেখা যায় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। এখন প্রথমেই প্রশ্ন উঠবে তাহলে যে কাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা আমি আলোচনা করবো তেজস্ক্রিয়তার কারণ অংশে। তার আগে তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি একটু বলি। তেজস্ক্রিয়তা যে বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন তার নাম হচ্ছে হেনরি বেকারেল। আজ থেকে অনেক আগে 1896 সালে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি যৌগ তার কাছে ছিল, যৌগটি হচ্ছে ইউরেনিয়াম পটাসিয়াম সালফেট। তিনি লক্ষ্য করেন যে এই যৌগটা কালো কাগজ দিয়ে মোড়া ফটোগ্রাফিক প্লেটেও দাগ সৃষ্টি করতে পেরেছে। অর্থাৎ ফটোগ্রাফিক প্লেট মানে এখনও তো তোমরা দেখোনি, যেহেতু এখন ডিজিটাল ফটোগ্রাফি হয়, আগেকার দিনে ক্যামেরার মধ্যে একটা ফিল্ম লাগানো হতো, অ্যাকচুয়ালি সেটা ছিল যে ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ তার মধ্যে আলো পড়লে কিছু বিক্রিয়া ঘটতো, সেই বিক্রিয়ার ফলে ছবি উঠতো। তোমরা যদি ফটোগ্রাফিক প্লেট ব্যাপার নিয়ে আরও জানতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীকালে চেষ্টা করবো একটা ভিডিও বানাতে। ব্যাপারটা যেটা, তার উপর আলো পড়লে তাতে কোনো পরিবর্তন হয়ে ছবি উঠত। এবার তিনি সেটাকে কালো কাপড় দিয়ে বা কালো কাগজ দিয়ে মুড়ে রেখেছিলেন যাতে তাতে আলো না পড়ে, তা সত্ত্বেও সেটার ফটোগ্রাফিক প্লেটের মধ্যে দাগ পড়েছিল। তখন তিনি ধারণা করেন তার মানে এই যে পদার্থটা রাখা আছে ইউরেনিয়াম পটাসিয়াম সালফেট, এর থেকে এমন কিছু বেরিয়েছে যা ওই কাগজটাকে ভেদ করে গিয়েও ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করতে পেরেছে। এখান থেকেই কিন্তু এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই ধারণাটার উৎপত্তি হয়। পরবর্তীকালে মাদাম কুরি বিভিন্ন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন এবং তেজস্ক্রিয়তা সম্পর্কে আরও তিনি অ্যাডভান্স ধারণা দেন, যদিও সেগুলো তোমাদের ক্লাস টেনের সিলেবাসে ইনক্লুডেড নয়। তোমাদের যেটা বুঝতে হবে যে তেজস্ক্রিয় যে মৌল, অর্থাৎ কোন ধরনের মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল আমরা তাহলে বলবো। তেজস্ক্রিয় মৌল জানার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে তেজস্ক্রিয় ধর্মটা কি। তেজস্ক্রিয় ধর্মটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক পরমাণু দুটো অংশ, যে পরমাণুর মধ্যে একটা অংশ থাকে নিউক্লিয়াস, যেখানে কি থাকে নিউট্রন এবং প্রোটন, এবং এর বাইরে কতগুলো কক্ষপথ থাকে যে কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তেজস্ক্রিয়তা ব্যাপারটা কিন্তু এই নিউক্লিয়াসের ধর্ম, বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে তেজস্ক্রিয়তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কোনো মৌল যদি তেজস্ক্রিয় হয় তার থেকে উৎপন্ন যৌগও কিন্তু তেজস্ক্রিয় হবে, কারণ এখানে আমরা যেটা বলেছি ইউরেনিয়াম পটাসিয়াম সালফেট, এটা ইউরেনিয়ামের যৌগ। ইউরেনিয়াম নিজে একটা তেজস্ক্রিয় মৌল, ফলে ইউরেনিয়ামের যে যৌগ সেটাও কিন্তু তেজস্ক্রিয়। তাহলে প্রথমত এই নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মিগুলোকে প্রাথমিকভাবে যেহেতু হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন তাকে বেকারেল রশ্মি বলা হতো। তেজস্ক্রিয় রশ্মিগুলো মূলত তিন ধরনের রশ্মি, আলফা, বিটা এবং গামা। আমরা একটি পৃথক ভিডিওতে এই তিনটি তেজস্ক্রিয় রশ্মি নিয়ে ডিটেলসে আলোচনা করব, তিনটির মধ্যেকার কম্পেয়ার, তার কার কী বৈশিষ্ট্য, এই রশ্মিগুলো নির্গত হওয়ার ফলে কী হয়, সেই সমস্ত কিছু। কিন্তু এখন আমরা তাহলে কী বুঝছি যে এই যে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসটা বিভাজিত হয়, অর্থাৎ নিউক্লিয়াসের একটা পরিবর্তন হয়, হয়ে মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। সেই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হচ্ছে, বাইরের কক্ষের ইলেকট্রনের কোনো প্রভাব যার ওপর নেই। তাহলে কি বললাম যে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কি নির্গত হবে, তেজস্ক্রিয় রশ্মি। কী কী? আলফা, বিটা ও গামা। এবার প্রশ্ন হচ্ছে এই তেজস্ক্রিয় নিষ্ক্রমণ কতক্ষণ চলবে।
যতক্ষণ না সেই মৌলটা কোনো স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস ততক্ষণ পর্যন্ত বিভাজিত হয়ে তেজস্ক্রিয় রশ্মি ছাড়বে এবং অন্য মৌলের নিউক্লিয়াসে পরিবর্তন হবে, যতক্ষণ না এমন কোনো মৌলের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে যে নিউক্লিয়াসটার তেজস্ক্রিয়তা ধর্ম নেই। এটা আমি বলছি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে। কৃত্রিমভাবে কিন্তু আমরা চাইলে একটা স্থায়ী মৌলের নিউক্লিয়াসের মধ্যেও তেজস্ক্রিয় ধর্ম আনতে পারি, যদিও কৃত্রিম তেজস্ক্রিয়তা তোমাদের সিলেবাসে নেই। যদি কেউ কৃত্রিম তেজস্ক্রিয়তা সম্পর্কে জানতে চাও তো এই ভিডিওতে কমেন্ট করতে পারো। তাহলে আমরা কি বলছি, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াস স্থায়ী মৌলের নিউক্লিয়াসে পরিণত না হওয়া পর্যন্ত তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতেই থাকবে। বিভিন্ন তেজস্ক্রিয় মৌল আছে, যেমন এখানে আমরা একটার নাম লিখেছি ইউরেনিয়াম, এছাড়া রেডিয়াম, পোলোনিয়াম, এবং গ্যাসের মধ্যে একটা তেজস্ক্রিয় রয়েছে র্যাডন। র্যাডন হচ্ছে নোবেল গ্যাস, কিন্তু তেজস্ক্রিয় নোবেল গ্যাস। আরও অনেক তেজস্ক্রিয় মৌল আছে, পর্যায় সারণীতে তোমরা যেহেতু পড়েছো তোমরা জানো, যেটা অ্যাক্টিনিয়াম শ্রেণী, অর্থাৎ 3 নম্বর গ্রুপের যে 7 নম্বর পর্যায়ে যে মৌলগুলো, যাকে আমরা বলি অ্যাক্টিনাইট সিরিজ, সেই গ্রুপের প্রতিটি মৌলই তেজস্ক্রিয়। যাদেরকে তোমরা দেখবে বই তোমাদের লেখাতে ইউরেনিয়াম উত্তর মৌল, অর্থাৎ ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো পর্যায় সারণীতে আছে তাদের প্রত্যেকের মধ্যেই এই তেজস্ক্রিয়তা ধর্মটা দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা একটু জানার চেষ্টা করি যে একটা মৌলের নিউক্লিয়াস কেন তেজস্ক্রিয় হবে। সব মৌলের নিউক্লিয়াস তো তেজস্ক্রিয় হচ্ছে না। তাহলে সাধারণভাবে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে N/P অনুপাত, এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পরমাণুর মধ্যবর্তী নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাতটা কত। সাধারণভাবে এই নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত যদি 1.5 এর থেকে বেশি হয়, এই অনুপাতটা 1.5 এর থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে সেই মৌলটা তেজস্ক্রিয় হয়। অর্থাৎ কোনো মৌলে যদি নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1.5 গুণের থেকে বেশি হয়, সেক্ষেত্রে সেই মৌলের নিউক্লিয়াসের মধ্যে তেজস্ক্রিয় ধর্মটা আসে। কেন আসে? মৌলের নিউক্লিয়াসটা অনেক বেশি ভারী হয়। সাধারণভাবে সমস্ত তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা 82 এর ওপরে, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক গ্রেটার দেন 82 এবং পারমাণবিক গুরুত্ব 206 এর ওপরে, এই ক্ষেত্রে প্রাকৃতিকভাবে মৌল তেজস্ক্রিয় হয়। অর্থাৎ N/P অনুপাত এই নির্দিষ্ট মানকে অতিক্রম করে গেলে মৌল তেজস্ক্রিয় হয়। তবে আমি বলছি এই কথাটা পুরোপুরি সঠিক নয়, এই অনুপাতের ভিন্ন অনুপাতেও অনেক তেজস্ক্রিয় মৌলের অস্তিত্ব আছে। আসলে প্রত্যেক মৌলের ক্ষেত্রে একটা স্থায়ী N/P অনুপাত আছে, যে N/P অনুপাত থাকলে সেই মৌলটা তেজস্ক্রিয় হবে না, অবশ্যই সেটা অতেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে। যে কোনো তেজস্ক্রিয় মৌল তাদের এই N/P অনুপাতটা কোনোদিনই স্থায়ী জায়গায় থাকে না বলেই তারা তেজস্ক্রিয়। কিন্তু আর একটা এক্সাম্পল হিসেবে বলছি, সোডিয়াম, সোডিয়াম কিন্তু এমনিতে তেজস্ক্রিয় মৌল নয়, বা ধরো হাইড্রোজেন তেজস্ক্রিয় মৌল নয়, কিন্তু হাইড্রোজেনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেটা কি? ট্রিটিয়াম। হাইড্রোজেন আমরা কি জানি, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম হচ্ছে H11, অর্থাৎ এখানে একটি প্রোটন আছে, একটি ইলেকট্রন আছে, এখানে কোনো নিউট্রন নেই। কিন্তু হাইড্রোজেনই অপর একটি আইসোটোপ যেটা ট্রিটিয়াম, সেখানে প্রোটন আছে একটি কিন্তু নিউট্রন আছে 2টি, অর্থাৎ এখানে N/P অনুপাত কিন্তু 2, 1.5 এর থেকে বেশি। এই আইসোটোপটা কিন্তু তেজস্ক্রিয়, অর্থাৎ হাইড্রোজেন মৌলের সবকটি আইসোটোপ তেজস্ক্রিয় নয়, কিন্তু একটি বিশেষ আইসোটোপ তেজস্ক্রিয় হচ্ছে। এরকম কিন্তু অন্যান্য মৌল, মানে যে কোনোকে আমরা প্রকৃতপক্ষে অতেজস্ক্রিয় মৌল বলে জানি, তাদেরও কিন্তু কিছু কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে, কারণ তাদের ক্ষেত্রে যে স্থায়ী N/P অনুপাত, সেই N/P অনুপাত থেকে কম বা বেশি N/P যুক্ত নিউক্লিয়াস হলেই সেই নিউক্লিয়াসটা তেজস্ক্রিয় হবে। যদিও যেটা বললাম সেই অংশটুকু তোমাদের এই অধ্যায়ে ইনক্লুডেড নেই, তোমাদের এই ব্যাপারটুকু কিন্তু ভালো করে বুঝতে হবে যে যে সমস্ত মৌলের ক্ষেত্রে N/P অনুপাত 1.5 এর থেকে বেশি, সাধারণভাবে পারমাণবিক ক্রমাঙ্ক 82 থেকে বেশি, এবং পারমাণবিক সংখ্যা যেটা, সরি, পারমাণবিক গুরুত্ব, ক্রমাঙ্ক আর সংখ্যা তো একই জিনিস, গুরুত্ব 206 এর বেশি, সেই মৌলগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল হয়। অর্থাৎ সেগুলি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। আগে যে কোনো নাম বললাম, ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, র্যাডন,
এরকম আরো অনেক মৌল আছে, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে আশা করি আমরা তেজস্ক্রিয়তার কারণটা বুঝতে পেরেছি, অর্থাৎ নিউক্লিয়াসে স্থায়িত্ব না থাকাই হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ। সুতরাং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যের মধ্যে এটাই কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য যে তেজস্ক্রিয়তা হচ্ছে একটি নিউক্লিয় ঘটনা। তাহলে এক নম্বর যদি আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম বৈশিষ্ট্য অবশ্যই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, অর্থাৎ মৌলের নিউক্লিয়াসটাই তেজস্ক্রিয়তার জন্য দায়ী, তার বাইরের ইলেকট্রন বিন্যাস কি রয়েছে সেটা দায়ী নয়। সেই কারণে তেজস্ক্রিয় মৌল যেটা বললাম যৌগে পরিণত হলেও তেজস্ক্রিয়তা ধর্ম বজায় থাকবে। দু নম্বর কি, সাধারণভাবে তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করা যায় না, অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে কমিয়ে চাপ দিয়ে তড়িৎ ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্রে রেখে, তড়িৎ ক্ষেত্র মানে বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে রেখে কোনোভাবেই কিন্তু আমরা তেজস্ক্রিয়তাকে পরিবর্তন করতে পারি না। এটা এমনই একটা ধর্ম, সাধারণভাবে এটাকে প্রভাবিত করা যায় না। তাহলে কি বললাম, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তাপ চাপ দিয়ে তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তেজস্ক্রিয়তাকে কিন্তু আমরা প্রভাব ফেলতে পারবো না। কোনো কিছু মিশিয়ে দিলাম তার সঙ্গে, কিংবা ধরো কোনো যৌগকে তেজস্ক্রিয় যৌগ হয়েছে তাকে জলে দ্রবীভূত করলাম, তেজস্ক্রিয়তার পরিবর্তন হবে না, তেজস্ক্রিয়তার ধর্ম তার অপরিবর্তিত থাকবে। এবারে তেজস্ক্রিয় রশ্মি থেকে যে নির্গত হচ্ছে, কোনো পরমাণু থেকে ক্রমাগত তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, এটাকে মাপতে হয়, সেটাই তার হচ্ছে তেজস্ক্রিয়তার পরিমাপ। অর্থাৎ নিউক্লিয়াস কি হারে বিভাজিত হচ্ছে তার উপর নির্ভর করে সেই মৌলটা কতটা তেজস্ক্রিয়, অর্থাৎ প্রত্যেক তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তা কিন্তু সমান নয়, কোনো মৌল অধিক তেজস্ক্রিয় কোনো মৌল কম তেজস্ক্রিয়। একটি যন্ত্র আছে যার নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার, তার দ্বারা মৌলের তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। এবং হ্যাঁ, আর একটা কথাও বলে রাখি, তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়গত ধর্ম নয়, অর্থাৎ পর্যায় সারণীতে কোনো নির্দিষ্ট নিয়মে তেজস্ক্রিয়তার বৃদ্ধি বা হ্রাস হয় না। তোমাদের এই প্রশ্নটা পর্যায় সারণীতেও আসে যে পর্যায়গত ধর্ম না এইরূপ একটি ধর্মের উল্লেখ করো, তাহলে সেই ধর্মটা কিন্তু হবে তেজস্ক্রিয়তা, কারণ তেজস্ক্রিয়তাকে আমরা পর্যায়গত বা শ্রেণীগতভাবে কোনোভাবে পরিবর্তন ব্যাখ্যা করতে পারি না। তাহলে কি বললাম, তেজস্ক্রিয়তা যে পরিমাপ করবো তার জন্য সবথেকে যেটা পপুলার একক এবং এসআই একক সেটা যে বেকারেল, যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন হেনরি বেকারেল তারই নামে বেকারেল, ইংরেজিতে তোমরা এইভাবে লিখতে পারো ক্যাপিটাল বি স্মল কিউ, আর বাংলায় লিখলে যেমন বেকারেল বানান সেটাই লিখবে। এর মানে হচ্ছে 1 dps ডিসইনগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ কোনো তেজস্ক্রিয় মৌলের যদি একটি নিউক্লিয়াস 1 সেকেন্ডে বিভাজিত হয় তাহলে আমরা তার তেজস্ক্রিয়তাকে বলবো হচ্ছে 1 becquerel। এটা খুব ছোট ইউনিট, বড় ইউনিট রয়েছে 20 একজন বিজ্ঞানী, তোমরা নিশ্চয়ই নাম শুনছো মাদাম কুড়ি, CI দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটি হচ্ছে 3.7 × 10^10 becquerel, অর্থাৎ এটি অনেক বড় ইউনিট। এই দুটি হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তাহলে আমরা এই ভিডিওতে চেষ্টা করলাম তেজস্ক্রিয়তার যে প্রাথমিক ধারণাটা, তেজস্ক্রিয়তার ব্যাপারটা কি, কোনো মৌল কেন তেজস্ক্রিয় হয় এবং তেজস্ক্রিয়তার কী কী বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমরা ক্লাস টেনের আর কোন কোন অধ্যায়ের ভিডিও দেখতে চাও তাও ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে, যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।